হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো বাজাজ পালসার NS160 টুইন ডিক্স ABS বাইকটির ইন ডিটেলস নিয়ে। তো ভিউয়ার্স, এই বাইকটি আপনার জন্য কেমন হবে, এছাড়া এই বাইকটির কত দাম বাড়লো বা এই বাইকটি কেন কিনবেন, সেই সাপেক্ষে ইন ডিটেলেই ধারণা দেওয়ার ট্রাই করবো। তো ভিউয়ার্স, বাজাজ পালসার NS160 বাইকটি কিন্তু বাজাজ বাইকের মধ্যে অন্যতম একটি বাইক, আর এই বাইকটি কিন্তু একটা ভালো লাগা এবং স্টাইলিশ একটা বাইক বলা চলে এক কথায়। তো ভিউয়ার্স, বাজাজ পালসার NS160 টুইন ডিক্স ABS বাইকটির ইঞ্জিন টাইপ সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকটিতে কিন্তু ইঞ্জিন টাইপ দেওয়া আছে 4 স্ট্রোক শক্স 4 ভাল্ভ অয়েল কোল টুইং স্পার্ক DTS আই ইঞ্জিন। তো এই বাইকটিতে কিন্তু ইঞ্জিনটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন সিসির কথা বলতে গেলে, এই বাইকটিতে ইঞ্জিন সিসি পেয়ে যাচ্ছেন কিন্তু 160.3 সিসি। তো ভিউয়ার্স, ম্যাক্স পাওয়ারের কথা বলতে গেলে, এই বাইকটিতে ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছেন কিন্তু 15.5 PS এর দাও 8500 RPM। এছাড়া ম্যাক্স টর্ক উৎপাদন করতে পারবেন বাজাজ পালসার NX160 CC বাইকটিতে 14.6 Nm এর দাও 6500 RPM। তো ভিউয়ার্স, এই বাইকটির ম্যাক্স টর্ক এবং ম্যাক্স পাওয়ার কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। ফুয়েল সিস্টেমের কথা বলতে গেলে, ফুয়েল সিস্টেম পেয়ে যাচ্ছেন কিন্তু ফুয়েল ইঞ্জেকশন, কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন অয়েল কোল্ড, এছাড়া কিন্তু অয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন 1 লিটার, গিয়ার পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটিতে 5টি, ক্লোজ সিস্টেমের কথা বলতে গেলে ক্লোজ সিস্টেম পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়েট মাল্টিপ্লেট, স্টার্টিং মেথড পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটিতে ইলেকট্রিক অ্যাসকিক, এই বাইকটি কিন্তু আপনি সেলফের মাধ্যমেও স্টার্ট করতে পারবেন, এছাড়া ইলেকট্রিকের মাধ্যমেও কিন্তু স্টার্ট করতে পারবেন। বডির কথা বলতে গেলে, লেন্থে পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটিতে 2017 মিলিমিটার পর্যন্ত, ওয়েট পেয়ে যাচ্ছেন কিন্তু 804 মিলিমিটার পর্যন্ত, এছাড়া এই বাইকটির হাইট পেয়ে যাচ্ছেন কিন্তু 1060 মিলিমিটার পর্যন্ত, হোয়েল বেস পেয়ে যাচ্ছেন এই বাইকটির 1370 মিলিমিটার পর্যন্ত, এছাড়া গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন কিন্তু 176 মিলিমিটার পর্যন্ত, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন কিন্তু 12 লিটার পর্যন্ত, এছাড়া ওয়েট পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটির 145 কেজি। তো মোটামুটি কিন্তু এই বাইকটির কনফিগারের কথা বলতে গেলে এক কথায় গুড বলা চলে। এছাড়া সেফটি হিসাবে পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS। তো অবশ্যই এটা দেখা যায়, ডুয়েল চ্যানেল ABS হলেও সিঙ্গেল চ্যানেল যেটা ফ্রন্টে ABS দেওয়া আছে সেটাই কাজ করে শুধু, তো পিছনের ABSটাই কিন্তু কাজ করে না। তো ভিউয়ার্স, বাজাজ পালসার NS160 ABS বাইকটির ব্রেকস, হুইলস এবং সাসপেনশনের কথা বলতে গেলে, এই বাইকটির সাসপেনশন ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু টেলিস্কিপ উইথ এন্টি ফ্রিকশন বাস। তো ভিউয়ার্স, এই বাইকটির সাসপেনশন রেয়ারে ইউজ করা হয়েছে কিন্তু নিট্রক্স মনোশক্স অ্যাবজার্ভ, এছাড়া হুইল ফ্রন্ট টাইপ দেওয়া আছে কিন্তু অ্যালয়, হুইল রেয়ার টাইপ দেওয়া আছে কিন্তু অ্যালয়, টায়ার টাইপ পেয়ে যাচ্ছেন কিন্তু বাজাজ পালসার NS160 CC বাইকটির টিউবলেস, যার কারণে এই বাইকটি দিয়ে যখন আপনি লং রাইড করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্লাস্ট বা লিক হওয়ার চান্স নাই, যার কারণে কিন্তু এই বাইকটিতে টিউবলেস টায়ার প্রোভাইড করা হয়েছে। টায়ার ফ্রন্টের কথা বলতে গেলে, টায়ার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু 90x90, রিম সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু 17, এছাড়া টায়ার রেয়ারের কথা বলতে গেলে, এই বাইকটির টায়ার রেয়ারে পেয়ে যাচ্ছেন কিন্তু 120x80, রিম সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু 17। তো ভিউয়ার্স, টায়ার রেয়ারে কিন্তু দেখা যায় টায়ার রেয়ারটা কিন্তু ভালোই মোটা পেয়ে যাচ্ছেন, এছাড়া একটা সারি গ্যাট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনি যখন কাদার মধ্যে চালাবেন এই বাইকটা সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কাদা কিন্তু ছিটবে না আপনার গায়ে, সেক্ষেত্রে কিন্তু ভালোই একটা সারি গ্যাট পেয়ে যাচ্ছেন রেয়ার টায়ারে, আর রেয়ার টায়ারটা কিন্তু ভালোই মোটা পেয়ে যাচ্ছেন। আপনারা অনেকেই জানেন পিছনের টায়ার যদি মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক যখন রাইড করবেন অনেকটা অ্যাডভান্টেজ থাকে। তো ভিউয়ার্স, এই বাইকটির ব্রেক ফ্রন্টের কথা বলতে গেলে, ব্রেক ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু ডিক্স উইথ ABS, এছাড়া ব্রেক ফ্রন্ট ডায়ামিটারে পেয়ে যাচ্ছেন কিন্তু 240 মিলিমিটার পর্যন্ত, ব্রেক রেয়ারে পেয়ে যাচ্ছেন কিন্তু ডিক্স ব্রেক, ব্রেক রেয়ার ডায়ামিটারে পেয়ে যাচ্ছেন কিন্তু 230 মিলিমিটার পর্যন্ত। পারফরমেন্সের কথা বলতে গেলে, মাইলেজ পেয়ে যাচ্ছেন কিন্তু পার লিটারে 45 কিলোমিটার পর্যন্ত, এছাড়া টপ স্পিড উঠাতে পারবেন এই বাইকটির 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, অ্যাভারেজে কিন্তু আপনি মাইলেজটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে, মোটামুটি পার লিটারে কিন্তু 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন, এছাড়া টপ স্পিডটাও কিন্তু খুবই ভালো উঠাতে পারবেন। ইলেকট্রিকের কথা বলতে গেলে, ব্যাটারি টাইপ পেয়ে যাচ্ছেন MF, ব্যাটারি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন কিন্তু 12 ভোল্ট, এছাড়া হেডল্যাম্প ইউজ করা হয়েছে এই বাইকটির হ্যালোজেন, এছাড়া টার্ন ল্যাম্প ইউজ করা হয়েছে কিন্তু ভাল, 5 সুইচ থাকছে এই বাইকটিতে, টেইল লাইট কিন্তু LED টেইল লাইট ইউজ করা হয়েছে এই বাইকটিতে, ইঞ্জিন কিল সুইচ প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে, যার কারণে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন ইঞ্জিন কিল সুইচের কারণে। ফিচারের কথা বলতে গেলে, এই বাইকটির স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন কিন্তু ডিজিটাল, টেকনোমিটার পেয়ে যাচ্ছেন অ্যানালগ, টিপটোমিটার পেয়ে যাচ্ছেন ডিজিটাল,
ফুয়েল ইন্ডিকেটর পেজ আছেন, এছাড়াও সিট টাইপ পেজ আছেন, স্পিল সিট টাইপটা কিন্তু খুবই সুন্দর এই বাইকটির দেখতে, যার কারণে কিন্তু এই বাইকটা আরও ভালো লাগার কারণ। হ্যান্ডেল টাইপের কথা বলতে গেলে হ্যান্ডেল টাইপ পেজ আছেন কিন্তু স্ট্যান্ডার্ড, ফ্রেমের কথা বলতে গেলে ফ্রেমের পেজ আছেন কিন্তু প্রিমিয়াম ফ্রেম, আদার্সের কথা বলতে গেলে নো সিলিন্ডার পেজ আছেন ওয়ান, র্যাপ টাইপ পেজ আছেন কিন্তু চেইন। তো ভিউয়ার্স, বাজাজ পালসার NS160cc বাইকটির কালারসের কথা বলতে গেলে এই বাইকটি কিন্তু মোটামুটি আপনি 3-4টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর। আর বাজাজ পালসার NS160cc বাইকটি বর্তমানে আপনার জন্য কেমন হবে সেই সাপেক্ষে যদি কথা বলতে যাই, এই বাইকটির বর্তমান মূল্য পেয়ে যাচ্ছেন কিন্তু 2,19,000 টাকায়, আর 2,19,000 টাকায় কিন্তু আপনি বেস্ট একটা বাইক স্টাইলিশ পেয়ে যাচ্ছেন বাজাজের মধ্যে। তো ভিউয়ার্স, বাজাজের মধ্যে যতগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে তার মধ্যে স্টাইলিশ বাইক কিন্তু বাজাজ পালসার NS160cc বাইকটি। এছাড়া এই বাইকটিতে কিন্তু ব্রেকিং সিস্টেমও খুবই ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া মিটারের কথা বলতে গেলে দেখা যায় মিটারটা কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল কম্বাইন মিটার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। এছাড়া আমরা যদি ব্রেকিং সিস্টেমের কথা আবারও বলতে যাই, এই বাইকটিতে কিন্তু আপনি ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে এবং ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গেল চ্যানেল ABSটা খুবই ভালোভাবে কন্ট্রোলিংভাবে কাজ করতে পারবেন। যেমন আপনি ফ্রন্টে যে সিঙ্গেল চ্যানেল ABSটা দেওয়া আছে সেটাই কিন্তু আপনি ভালোই পেয়ে যাবেন আপনার অ্যাডভান্টেজ। যেমন ABS কিন্তু আপনার দেখা যায় এন্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন ফ্রন্টে, সেক্ষেত্রে আপনি যখন পিছলা রাস্তায় বাইকটা রাইড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকিং সাপোর্টটা খুবই ভালোই পেয়ে যাবেন বাজাজ পালসার NS160cc বাইকটিতে। মোটামুটি কিন্তু স্টাইলিশ এবং গুড লুকিংয়ের বাইক বলা চলে এই বাইকটিতে। এছাড়া কিন্তু আপনি টায়ারের কথা বলতে গেলে টায়ার পিছনের টায়ারটা কিন্তু খুবই ভালো মোটা পেয়ে যাচ্ছেন 120 পর্যন্ত। এছাড়া দেখতে পাচ্ছেন পিছনের টায়ারে কিন্তু সারিগেট লাগানো আছে, যার কারণে আপনি যদি কাদার মধ্যে গাড়িটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপনার কাদা ছিটবে না আপনার শরীরে। এছাড়া কিন্তু দেখা যায় স্পিল সিট পেয়ে যাচ্ছেন, সিটটার ডিজাইনটা কিন্তু খুবই ভালো। মোটামুটি গাড়ির লুকসটা কিন্তু এক দেখায় অনেকের পছন্দ হওয়ার মতন একটা বাইক। যেমন এটা কিন্তু বাজাজের প্রত্যেকটা গাড়িই কিন্তু বাংলাদেশের বাজারে বহুল প্রচলিত বাইক বলা চলে। এছাড়া অন দ্য স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন সে কালারটা কিন্তু খুবই গর্জিয়াস কালার, যেমন ব্লু এবং হোয়াইটের কম্বাইনে কিন্তু কালারটা মেক করা হয়েছে এই বাইকটিতে। আর এই বাইকটি কিন্তু খুবই স্টাইলিশ একটা বাইক বাজাজের মধ্যে। তো ভিউয়ার্স, বাজাজ পালসার NS160cc বাইকটি আপনার জন্য পারফেক্টটা বাইক হতে পারে 2,19,000 টাকা। তো প্রথম কারণ হলো এই বাইকটিতে কিন্তু আপনি ABS পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে এই বাইকটিতে। মোটামুটি কিন্তু অ্যাভারেজে ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া এই বাইকটির মাইলেজ এবং টপ স্পিড কিন্তু খুবই ভালো পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বাজাজ পালসার NS160cc বাইকটিতে আপনি ফিচারের কথা বলতে গেলে সব ফিচারগুলোই কিন্তু এই বাইকটিতে অ্যাড করা হয়েছে। যেমন 2022 সালে এখন বর্তমানে ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে ABS কিন্তু সবার সেরা ব্রেকিং সিস্টেম বলা চলে, সেই ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন। এবং লুকসের কথা বলতে গেলে লুকসটাও কিন্তু অসাধারণ করা হয়েছে এই বাইকটির। মোটামুটি 2,19,000 টাকা এই বাইকটা আপনার জন্য পারফেক্ট একটা ডিল হতে পারে বাজাজ পালসার NS160cc বাইকটি। তো মোটামুটি এই ছিল বাজাজ পালসার NS160cc বাইকটির একটা রিভিউ। তো ভিউয়ার্স, এই শোরুমের ফুল অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব, অবশ্যই ফোন দিয়ে ইন ডিটেল জেনে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাজাজ পালসার NS160 টুইন ডিস্ক ABS বাইকটির ইন ডিটেলস। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।